নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার এবং সকালে সমস্ত কাজ হয়ে গেছে, আমার হাজবেন্ডও চলে গেছে, আর সেই সাথে সোনাকেও সমস্ত কাজবাজ ওর যা কিছু থাকে রেডি করিয়ে দিয়ে তাকেও গাড়িতে তুলে দিয়ে এসেছে এবং সব কিছু সেরে তারপরে নিজের খাবারটা নিয়ে এবার একটু খেয়ে নেব। সোমবারটা কি হয়, আমার হাজবেন্ড যতক্ষণ না কাজে যায় তো অন্যান্য কাজগুলোতে হাত দিতে পারি না। তবে এখন যেহেতু আমার শাশুড়ি মা নেই তাই জন্য একটু তো সকাল করেই উঠছি, আর তার সাথে বাসি কাজগুলো তো সেরে ফেলতে হবে, কেননা ওই বাসি উঠোনের মধ্যে দিয়ে তো আর আমি তাকে যেতে দিতে পারি না। তো যাই হোক, কাজবাজগুলো সেরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখানে কয়েকটা কচু পাতা রয়েছে, এগুলো মাসির বাড়ি থেকে এনেছিলাম। তো খানিকটা দিদি নিয়ে গেছে, খানিকটা আমি নিয়ে এসেছি, আর খানিকটা আমার আর একটা দিদি সেও নিয়েছে। তো তিন বোনে ভাগ করে নিয়েছে, আজকে আমি এটাই রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো দিদির কাছ থেকে জেনে নিয়েছি কিভাবে রান্না করতে হয়। তো সেই মতো আমি এখানে কাজু, পোস্ত, চারমগজ আর একটু সর্ষে নিয়েছি। তো এটাকে খুব ভালোভাবে বেটে নেব, নিয়ে তারপরে এটা রান্না করব। অনেকেই জানতে চাচ্ছেন যে আমার শাশুড়িমা কোথায় গেছে, অনেক দিন আপনারা দেখেননি। তো আপনারা যে ওনার খোঁজ করছেন বিষয়টা কিন্তু বেশ ভালো লাগছে শুনে, যে হ্যাঁ আপনারা ওনারও খোঁজ করছেন। তো যাই হোক, উনি চোখ অপারেশন করেছেন, তো এই মুহূর্তে এখন উনি ওনার বাপের বাড়িতেই রয়েছেন, কারণ ডাক্তার দেখানোটা ওখান থেকে অনেকটা কাছাকাছি হয়। আর তাছাড়া আমাদের এখানে কেই বা ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, আমার হাজবেন্ড তো বাড়িতে নেই, তো সেই জন্যে উনি ওখান থেকেই যাতায়াতটা করছেন আর কয়েকদিন পরেই চলে আসবে। এরপরে যে রবিবারটা আসছে সেই দিনকে উনি বাড়িতে চলে আসবেন। আর তাছাড়া আমিও বাড়িতে এখানে একাই রয়েছি, সব দিকটা তো আমাকে একাই সামলাতে হচ্ছে, তার উপরে সোনার পড়া আছে, আবার কখনো কখনো তার পরীক্ষা এসে যাচ্ছে। তো এই সকল সাত পাঁচ ভেবেই আমার শাশুড়ি মা বললেন যে এক তো তোমাকেই সব কিছু করতে হবে, তার উপরে আমারগুলোও দেখতে হবে, তার থেকে আমি আমার বাপের বাড়িতেই চলে যাই, সেখানে গিয়ে আমার সুবিধাও হবে তোমারও সুবিধা হবে। তো সেই জন্যই উনি 15 দিনের জন্য গেছেন, তো আর কয়েকটা দিন বাকি আছে, তারপরেই চলে আসবেন। এখানে আমি কচু পাতাটা ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে জলটা চিপড়ে ফেলে দিয়ে কড়াইতে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে যে মশলা বাটাটা আমি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর তারপর এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো যেমন দেয় স্বাভাবিক সেসব কিছু দিয়ে পাতাটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, আর সামান্য জল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়েছি। আর এই তো নামানোর আগে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল সত্যি কথা বলতে। কচু জাতীয় যে কোনো জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে, তবে দুঃখের বিষয় আমাদের এখানে শুধুমাত্র গাঁঠি কচুটাই পাওয়া যায়, আর কোনো কিছুই পাওয়া যায় না। তো তারপরে এখানে একটু বাঁধাকপি রান্না করে নেব, আর বাঁধাকপিটা আমি একটু ভাজা করেই রান্না করি, কেননা আমাদের বাড়িতে ওভাবেই শিখিয়েছে আমাকে, তো আমারও ওইটাই বেশ ভালো লাগে। অনেকে দেখেছি ভাপিয়ে জল ফেলে রান্না করতে, তো সেটা স্বাদটা কিন্তু তেমন একটা ভালো হয় না, কারণ সময় সাপেক্ষে আমিও কিন্তু ভাপিয়ে রান্না করেছি। তো এখানে বাঁধাকপিটা আর আলুটা আগে ভেজে নিয়েছি, আর এমনইভাবে ভেজেছি যাতে ভাজার সাথে সাথে আলুটা সেদ্ধও হয়ে যায়। আর আমাদের বাড়িতে বাঁধাকপিতে মশলা জিরে আদা আর মৌরি বাটা দেওয়া হয়, তো আমি যেহেতু জিরেটা গুঁড়ো ব্যবহার করি সেই জন্য গুঁড়োই দিয়েছি, আর মৌরিটা গুঁড়োটা পাওয়া যায় না তাই জন্য মৌরিটা বেটে নিয়েছি, আর তার সাথে একটু আদা বাটা দিয়েছি, এবং কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে সুন্দর ভাজা ভাজা হয়েছে তারপরেই নামিয়েছি। আর এখানে বাঁধাকপিটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি, কেননা একটা চিনি দেওয়া এবং আর একটা চিনি ছাড়া, কারণ আমার শ্বশুরমশাই চিনিটা একেবারেই পছন্দ করেন না। শুকনো শুকনো খাবার তো আমার শ্বশুরমশাই একদমই খেতে পারেন না, তাই জন্য ডালটা মাস্ট, ডাল বা ঝোল জাতীয় জিনিস আমাদের বাড়িতে প্রতিদিনই হয়ে থাকে। তো আজকে এখানে লাউ দিয়ে মুগের ডালটা করে নিলাম। খাবার পাতে যদি নতুনত্ব কিছু থাকে, খাবার কিন্তু একটা ইন্টারেস্ট আলাদা থাকে, মনে হয় যেন কতক্ষণে সেই জিনিসটা খেয়ে দেখব কেমন হচ্ছে। তো তাই জন্যে ঘর রান্নাঘরটা তাড়াতাড়ি করে ক্লিন করে খেতে বসেছি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই তো বিকেলবেলা সমস্ত কাজগুলো সেরে একটুখানি আজকে বসেছি, আজ আর যেন ভালো লাগছে না, মাথাটা বেশ যন্ত্রণাও হচ্ছিল।
এই কদিন তো দুধটা জমে গেছে, তো যতদিন বাড়ি ছিলাম না 3 দিনের দুধ রয়েছে, তো এইটা আজকে দুধ, আজকে তো সোনাকে গরম করে খাইয়ে দিচ্ছি। আর যে 3 দিনের রয়েছে সেই 3 দিনের দুধটা আমি কালকে চিজ বানিয়ে ফেলবো, কেননা অতটা দুধ আর কি করবো, তাই না? তো সেই জন্য চিজটা বানিয়ে ফেললে জিনিসটা খাওয়া হয়ে যাবে, তো আর দুধটা আমার ফেলা যাবে না। তো আজকে আর এই দুধটা একটুখানি সোনাকে একটু দেব, আর বাকি যেটুকুনি থাকবে আমি চা করে খেয়ে নেব। আর ওই পাশে যে দুধটা জাল দিচ্ছি ওইটা সর্ব করব আর কি, মানে ঘি তৈরি করব, সেই জন্য ওটা জাল দিয়ে দিয়ে ওর মধ্যে থেকে সরটা তুলে নেব। আর এখানে এই যে গরম দুধটা ভুল করে সোনাকে দিয়ে দিয়েছি, আসলে হাতে আমার জল ছিল, তো আমি আঙুল চুবিয়ে দেখেছিলাম দুধটা তখন ঠান্ডাই লাগছিল, কেননা আমার আঙুলটাও ঠান্ডা ছিল, বুঝতে পারিনি আমি গরমটা অতটা ফিল করিনি। বাকি যেটুকু দুধ ছিল সেটা দিয়ে চা করে খাচ্ছি বলে আমার সোনা বলছে যে ও তুমি কেটা কেমন মা, আমাকে আগে দুধ দিয়ে দিলে তারপরে নিজে চা নিয়ে বসেছো, আমাকে দেবে না বলে, এটা কি তুমি ঠিক করছো? তো এইসব ধরনের বড় বড় ডায়লগ উনি দিচ্ছিলেন। এবং তার সাথে আমিও তাকে বোঝাচ্ছিলাম যে ছোট বাচ্চাদের জন্য দুধটাই ভালো, কখনো বেশি চা খেতে নেই, সব কিছু জিনিস কিন্তু লিমিটেই ভালো, তাই না? লিমিটের বাইরে চলে গেলে সেটা আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সকালবেলা মুদি দোকানের বাজারগুলো এনেছিলাম, তো সেইগুলো আর সেভাবে আমি তুলে রাখিনি, তো টুকটুক করে যখন যেমন প্রয়োজন পড়েছে তুলেছি, আর ডিমটা তো একটু ধুয়ে রাখি, সেই জন্য ডিমটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই মুহূর্তে এখন একটু সময় পেয়েছি, সোনাকে পরানো হয়ে গেছে, তো ভাবলাম যে ডিমগুলো তুলে দিই, আর তার সাথে এই চাদরটাকেও আজকে তুলে দেব, কেননা বাড়ি থেকে যদি চলে যাই তারপরে যখন 2-3 দিন পর বাড়িতে ফিরি তখন সবার আগে মনে হয় যেন বেড কভারটা নোংরা হয়ে আছে, বা এখানে ধুলো জমে আছে, ওখানে ধুলো জমে আছে, সব মিলিয়ে যেন একটা অস্বস্তি হয়। তো সেই জন্যে কালকে তো আর চেঞ্জ করা হয়নি, কালকে কখনই বা করবো, তাই এই তো আস্তে আস্তে যেমন যখন যেটা সময় পাবো যেই কাজটা করার সেই কাজটা টুকটুক করে সেরে রাখবো। কালকে যে ফিরেছি আজকে কিন্তু কিছু জামা কাপড় আমার কেচে রাখা উচিত ছিল, কেননা একটা জায়গা থেকে এলে আর কিছু থাক নাই থাক কাঁচা ধোয়া কিন্তু প্রচুর জমে যায়। তো তবে আমার শরীরটা আজ একটুখানি খারাপ হয়ে গেছে, সর্দি লেগে গেছে প্রচণ্ড, তো তাই জন্য আর কাঁচা ধোয়াগুলো হয়নি, সেগুলো জমেই আছে। এবং এই যে বিছানার চাদরটা তুলে দিলাম এইটা আবার এক্সট্রা হয়ে গেল, আবার জামা কাপড় আছে এক্সট্রা এক্সট্রা, প্রতিদিনের যেরকম কাঁচা থাকে সেগুলোও তো জমছে। আর বাথরুমের সামনে এই মুহূর্তে কিন্তু জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে, আবার আমার শ্বশুরমশাইও দিয়েছেন কাচার জন্যে, তো সেই জন্যে সব মিলিয়ে অনেক বেশ জামা কাপড় হয়ে গেছে, কালকে তো কেচে ফেলতেই হবে, কিছু করার নেই। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে, তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।